আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ড্রসোফিলায় ডোর্সাল এবং ভেন্ট্রাল এক্সিস কিভাবে তৈরি হয়। ড্রসোফিলায় ডোর্সাল এবং ভেন্ট্রাল আসলে ডিপেন্ড করে যে ডোর্সাল জিনের ওপর। ডোর্সাল জিন একটি ট্রান্সক্রিপশন ফ্যাক্টরকে ইনকোড করে এবং এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটি পরবর্তীতে ডোর্সাল এবং ভেন্ট্রাল সাইট তৈরিতে সাহায্য করে। এবং এই ডোর্সাল জিন যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটি তৈরি করে সেটিকে বলা হয় হচ্ছে ডোর্সাল প্রোটিন। এই ডোর্সাল জিনটি আসলে একটি ম্যাটারনাল ইফেক্ট জিন। আমরা জানি যে এই জিনটা তৈরি হয় হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে, মানে মায়ের রিপ্রোডাক্টিভ সিস্টেমে এটা ট্রান্সক্রিপ্টটা তৈরি হয়, এমআরএনএটা তৈরি হয় এবং তারপর সেই এমআরএনএটা ট্রান্সফার হয়ে যায় এগের মধ্যে। এবং এগের মধ্যে ট্রান্সফার হয়ে যাওয়ার পর যখন এই এগে ফার্টিলাইজেশন হয়, তখন ফার্টিলাইজেশনের পরে অফস্প্রিং এর মধ্যে এই প্রোটিন তৈরি হয়। এই যে ট্রান্সক্রিপ্টটা আমরা ট্রান্সফার হয়ে গিয়েছে সেটার প্রোটিন তৈরি হয় এবং সেটা প্রোটিন তৈরি হওয়ার ফলেই তখন এই ডর্সাল জিনটা তখন ডর্সাল এবং ভেন্ট্রাল ডিফারেনশিয়েট করতে সাহায্য করে। ব্লাস্টোডার ফর্মেশন সময় ডর্সাল জিন সেই সব সেলগুলোতে প্রবেশ করে যেসব সেল আসলে ভেন্ট্রাল সেল হওয়ার জন্য ডিটারমাইন্ড। তাহলে আমরা দেখছি যে ডোর্সাল প্রোটিন ভেন্ট্রালাইজেশনে সাহায্য করছে, মানে যেই সেলগুলোতে ডোর্সাল প্রোটিন থাকছে সেই সেলগুলোতে ভেন্ট্রাল সাইট তৈরি হচ্ছে, করছে ভেন্ট্রালাইজেশন, কিন্তু জিনের নাম আবার ডোর্সাল জিন। এটার কারণটা কি? আমরা প্রত্যেকটা জিন বের করার একটা কায়দা জানি, সেটা হচ্ছে মিউটেশন থেকে। ডোর্সাল জিন আমরা দেখছি যে ভেন্ট্রাল সেল তৈরি করে, কিন্তু এতে যদি মিউটেশন হয় তাহলে এই জিনগুলো কিন্তু ডোর্সাল সেল তৈরি করতে সাহায্য করবে। যেহেতু এই জিনটি ডিসকভার্ড হয়েছিল, প্রথমে মিউটেশন ধরা পড়েছে এবং তারপর সেখানে স্টাডি করে দেখা যায় যে এই জিনের জন্য মিউটেশন ধরা পড়েছে এবং এটার কাজ হচ্ছে ভেন্ট্রালাইজেশনে সাহায্য করা, এবং যখন এটা মিউটেশন হয় তখন সে ডোর্সাল সাইট তৈরি করে। অর্থাৎ ডোর্সাল জিনে মিউটেশন হলে যেহেতু ডোর্সাল সেল তৈরি করছে এবং মিউটেশনের ডিটেক্ট করার মাধ্যমে যেহেতু এই জিনটার নামকরণ এবং সেই জন্য এটার নাম হচ্ছে ডোর্সাল জিন। ডোর্সাল প্রোটিন ভেন্ট্রাল সাইডের নিউক্লিতে প্রবেশ করে এবং টুইস্ট এবং স্নেইল নামের জিনকে ইনডিউসড করে, মানে টুইস্ট এবং স্নেইল জিন তখন অ্যাক্টিভেট হয়ে যায়। টুইস্ট এবং স্নেইল যখন এক্সপ্রেশন হচ্ছে তখন আরো দুইটা জিন রিপ্রেসড হচ্ছে, যার নাম হচ্ছে জার্কনল্ড এবং ডিক্যাপেন্টাপ্লেজিক। তো টুইস্ট এবং স্নেইলের ইন্ডাকশন জার্কনল্ড এবং ডিক্যাপেন্টাপ্লেজিক এর রিপ্রেশন কি করছে? ভেন্ট্রাল সেলগুলোকে ডিফারেন্সিয়েট করতে সাহায্য করছে মেজোডার্মে। ভেন্ট্রাল সেলগুলো তখন মেজোডার্ম ফর্মেশনে কাজে লেগে যাচ্ছে। সো এটা তখনই হচ্ছে যখন ডোর্সাল প্রোটিন কি করছে, ভেন্ট্রাল সাইডের নিউক্লিতে প্রবেশ করছে। এই পাশের সেলগুলোতে কি হচ্ছে? এই পাশের সেলগুলোর নিউক্লিয়াসের মধ্যে ডোর্সাল প্রোটিন কিন্তু প্রবেশ করে না। যেহেতু এই পাশের সেলগুলোর নিউক্লিয়ার মধ্যে ডোর্সাল প্রোটিন প্রবেশ করছে না, সো কি হচ্ছে, টুইস্ট এবং স্নেইলটা রিপ্রেস হচ্ছে। যেটি ডোর্সাল প্রোটিন যখন প্রবেশ করেছিল তখন টুইস্ট এবং স্নেইল ইনডিউস হয়েছিল, কিন্তু যখন প্রবেশ করছে না তখন টুইস্ট এবং স্নেইল রিপ্রেশন হচ্ছে। এবং তাহলে ইনডিউসড হবে কোনটি? যেটি এখানে রিপ্রেশন হয়েছিল, জার্কনাল্ট এবং ডিক্যাপেন্টাপ্লেজিক। তখন জার্কনাল্ট এবং ডিক্যাপেন্টাপ্লেজিক ইন্ডাকশন হবে, ডোর্সাল সেলগুলো ডিফারেন্সিয়েট হয়ে এপিডার্মিস ফর্মেশনে সাহায্য করবে। তাহলে আমরা দেখছি যে ডোর্সাল প্রোটিন যখন সেলগুলোর নিউক্লিয়াসে প্রবেশ করছে তখন কিছু সেল রিপ্রেশন হচ্ছে অথবা ইন্ডাকশন হচ্ছে, যার ফলে ভেন্ট্রাল সাইট তৈরি হচ্ছে। এবং ডোর্সাল প্রোটিন যখন নিউক্লিয়াস যেসব সেলগুলোর নিউক্লিয়াসে প্রবেশ করছে না, কিছু কিছু সেল রিপ্রেশন হচ্ছে এবং কিছু কিছু সেল ইন্ডাকশন হচ্ছে, যার ফলে সেখানে ডোর্সাল সাইট তৈরি হচ্ছে। তো এইভাবেই আমার ডোর্সাল ভেন্ট্রাল এক্সিস তৈরি হয়। এবং এই ডোর্সাল ভেন্ট্রাল এক্সিস ফর্মেশনের মেজর যে জিন ভূমিকা পালন করে সেটা হচ্ছে ডোর্সাল প্রোটিন। কিন্তু ডোর্সাল প্রোটিন যে শুধুমাত্র ভেন্ট্রাল সাইডের সেলগুলোতেই প্রবেশ করলো, কিন্তু ডোর্সাল সাইডের সেলগুলোতে প্রবেশ করলো না,
এটা কেন হলো এবং কিভাবে হলো? টল নামের একটি জিন একটি প্রোটিনকে এনকোড করে যেটি এমব্রায়োর চারপাশে থাকে এবং প্লাজমা মেমব্রেনে এমবেডেড থাকে। এটি হচ্ছে সেই প্লাজমা মেমব্রেন, এবং এই প্লাজমা মেমব্রেনে এমবেডেড মানে হচ্ছে এই প্লাজমা মেমব্রেনের সাথে সে লাগানো। এগুলো হচ্ছে সেই টল প্রোটিন যেগুলো হচ্ছে প্লাজমা মেমব্রেনের সাথে লাগানো, এবং এটি হচ্ছে এমব্রায়ো। তাহলে এমব্রায়ো পুরো চারপাশ জুড়ে কি থাকবে? টল প্রোটিন থাকবে। ফুল এমব্রায়ো এটি এখানকার একটা পার্ট ম্যাগনিফাই করে আমি এখানে দেখিয়েছি। তাহলে আমরা দেখছি টল প্রোটিনগুলো এমব্রায়োর চারপাশে প্লাজমা মেমব্রেনের সাথে লাগোয়া অবস্থায় আছে। এবং আরেকটা জিন যেটি প্লাজমা মেমব্রেনের কাছে যে পেরিভিটালাইন স্পেস আছে, এটি হচ্ছে সেই পেরিভিটালাইন স্পেস। সেই পেরিভিটালাইন স্পেসে পাওয়া যায় এবং এটির নাম হচ্ছে স্প্যাডজেল জিন। স্প্যাডজেল জিন স্প্যাডজেল প্রোটিনকে এনকোড করে। এখন এস্টার নামের একটি প্রোটিয়েজ আছে যেগুলো আমরা বুঝতেই পারছি যে এটি প্রোটিনকে ব্রেক করে, কারণ এটা হচ্ছে একটি প্রোটিয়েজ। এস্টার কি করে? স্প্যাডজেল প্রোটিনকে ভেঙে ফেলে। এটি হচ্ছে সে এটি হচ্ছে সেই এস্টার প্রোটিয়েজ যেটি এই যে স্প্যাজুয়াল প্রোটিনগুলো ছিল সেগুলোকে ভেঙে ফেলছে। ভেঙে ফেলে কি হচ্ছে? এখানে একটা পার্ট চলে আসছে, এটা হচ্ছে স্প্যাজুয়াল প্রোটিনের আরেকটা পার্ট, এটা স্প্যাজুয়াল প্রোটিনের একটা পার্ট, এটা হচ্ছে স্প্যাজুয়াল প্রোটিনের একটা পার্ট। তার মানে এই এস্টার প্রোটিয়েজটা এই স্প্যাজুয়াল প্রোটিনকে এইভাবে ভেঙে ফেলছে পেরিভিটালাইন সারফেসে। এবার স্প্যাজুয়াল প্রোটিন ভেঙে যে পলিপেপটার তৈরি হয়, সেই পলিপেপটাইডটা ইন্টারাক্ট করে টল প্রোটিনের সাথে। এই যে পলিপেপটাইড যেগুলো তৈরি হলো স্প্যাজুয়াল প্রোটিন ভেঙে, সেগুলো গিয়ে ইন্টারাক্ট করছে কিসের সাথে? টল প্রোটিনের সাথে। এই টল প্রোটিনটা আমরা দেখেছি যে প্লাজমা মেমব্রেনের সাথে লাগোয়া অবস্থায় ছিল, সেই টল প্রোটিনে গিয়ে এই স্প্যাজুয়ালের যে অ্যাক্টিভ যে পলিপেপটাইড তারা যে ইন্টারাক্ট করছে। এবং এই টল প্রোটিনের সাথে স্প্যাজুয়াল প্রোটিনের পলিপেপটাইড ইন্টারাক্ট করে যখন, তখন একটি ক্যাসকেড ইভেন্টের শুরু হয় এবং এর ফলে ডর্সাল প্রোটিনগুলো এমব্রায়োনিক নিউক্লিয়াসে প্রবেশ করে এবং ভেন্ট্রাল সাইট তৈরি করে। তার মানে যেহেতু এই স্প্যাজুয়াল প্রোটিনের ক্লিভেজ শুধুমাত্র ভেন্ট্রাল সাইডেই হচ্ছে, তাহলে এই পুরো সব কিছু কিন্তু ডর্সাল সাইডে হচ্ছে না। এবং এই সব কিছু যেহেতু এই ইন্টারাকশন টল প্রোটিনের সাথে কোনো কিছুই যেহেতু ডর্সাল সাইডে হচ্ছে না, সেই জন্য ওই ক্যাসকেড অফ ইভেন্টও তৈরি হচ্ছে না। ক্যাসকেড অফ ইভেন্ট মানে হচ্ছে একটার পর একটা সিগনালিং পাথওয়ে তৈরি হওয়া। সো ডর্সাল প্রোটিন নিউক্লিয়ার মধ্যে প্রবেশ করতে পারবে না, কিন্তু ভেন্ট্রাল সাইডে যেহেতু এই সব কিছু হচ্ছে এবং এর ফলে ক্যাসকেড অফ ইভেন্টও হচ্ছে, সেই ক্যাসকেড অফ ইভেন্টের কারণে এই ডর্সাল প্রোটিনটা আমার এটার নিউক্লিয়ার মধ্যে প্রবেশ করতে পারছে। ডর্সাল প্রোটিন শুধুমাত্র ভেন্ট্রাল সাইডের সেলগুলোতেই প্রবেশ করে এবং ডর্সাল সাইডের সেলগুলোতে প্রবেশ করে না।